তো হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রাইমারি অ্যাডমিশন তরফ থেকে 12/6/2023 তারিখে নতুন একটা নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এখানে কি বলছে চলুন আমরা দেখে নেব। নোটিস ফর ইন্টারভিউ ভাইভার্স অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট এর তিন ফেজ। তো 18তম ফেজের যে ইন্টারভিউ কাদের হবে এই বিষয়ে কিন্তু এখানে নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো আমরা নিচের দিকে চলে আসবো, এইখানে মূল বিষয়টা কিন্তু এখানে বলা আছে। তো এখানে যেটা বলছি, অনলি দুজ ক্যান্ডিডেট হু আপলোডেড ডিএলএড সেশন 2022 ডিএড স্পেশাল এডুকেশন সেশন 2022 বিএড সেশন 2022 এজ দেয়ার ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যান্ড সাবসিকুয়েন্টলি অ্যালাউড টু আল্টার দেয়ার ট্রেনিং কোয়ালিফিকেশন অবটেন প্রিয়র টু 29/9/2022। তাহলে 29/9/2022 আগে যাদের ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়েছে, পার্সেন্ট টু সেট অনারেবল হাইকোর্ট অর্ডার ইন দ্য ইন অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল অফ দ্য বোর্ড ফ্রম 18 hours অন 5/6/2023 অর্থাৎ 5/6/2023 থেকে 10/6/2023 হতে যারা আবেদন করেছিলেন যে ওই যোগ্যতা হিসাবে, ফর বিং কনসিডার ইন দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ভাইড নাম্বার 1265 WBP 2023 ডেটের 5/6/2023 আর হেয়ার আই রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অন 17/6/2023। তো এখানে মূল যে বিষয়টা হচ্ছে যে যারা ডিএড কিংবা বিএড 2022 সেশনে করেছো এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আপডেট করার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা 5/6/2023 থেকে 10/6/2023 মধ্যে আপডেট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউটা এখানে বলা হচ্ছে। তো তারাই কিন্তু এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তো নিম্নলিখিত যেটা বলছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য ডকুমেন্টস লিস্টেড বিলো, অর্থাৎ নিম্নলিখিত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্ট করে কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ টোটাল যে ডকুমেন্টসগুলো বলা আছে সেটা কিন্তু এখানে 16টা কিন্তু ডকুমেন্টস বলা আছে। যেমন 1 নম্বর অ্যাডমিট কার্ড অফ দ্য টেট ডাউনলোড ডকুমেন্ট, টেট কোয়ালিফিকেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিশটা পাবলিশটা কিন্তু আপনারা দেখে নেবেন, তারপরে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাবেন। তো আজকের ভিডিওটা আমি শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।